नमस्कार, आमी गौतम कर्मकार, नदियार ताहेरपुर नेताजी उच्च विद्यालय एकजन पार्श्व शिक्षक। आज के बाध्य होलाम एक अडियो करते। सारा दिन धरे आज के सुबोध मल्लिक स्कोयर सेखाने गिये नबान्न अभियानेर जन्य जमायत होयेछिलाम। सेखाने पुलिशेर नाटकटा भालोई देखलाम। तारपरे जेभावे पुलिश চ্যাংদোলা करे समस्त প্যারা টিচারদের लाठीचार्ज करलो एबं निये गेलो, तार जोन्नो आमी पुलिशके धिक्कार जानाई। एरपरे बोली आजके तृणमूलपन्थी पार्श्व शिक्षक नेता जारा आछेन, रोमियो इस्लाम शेख, गोपाल देवनाथ, रूपेश बसु, आपनारा आनंद पेयेछेन नाकि दुःख पेयेछेन आमी ठीक जानि ना, तबे एइटुकु बोलबो जारा तृणमूल पार्श्व शिक्षक समितिर नेतारा आछेन तारा कि एखन बसे थाकबेन घरे? আপনারা কি বসে থাকবেন? আপনারা কি সরকারের বিরুদ্ধে পথে নামবেন না? আপনারা কি কোনো ব্যবস্থা করবেন না? আজকে তো মুখ্যমন্ত্রী বাজেটে সেই পুরনো কাসন্দি ঘাটলো, অর্থাৎ 2019 সালে যে 3% ইনক্রিমেন্ট আর 3 লাখ টাকা গ্র্যাচুইটি দেওয়ার কথা ছিল সেটাই উনি ঘোষণা করলেন। আমাদের জন্য তো আলাদা কোনো কিছু বেতন বৃদ্ধি বা বেতন কাঠামোর কোনো কথাই ঘোষণা করলেন না। আমরা তো এইটুকু জানছিলাম যে আমাদের জন্য একটা বেতন কাঠামো না হোক অন্তত একটা ভালো মানের কনসোলিডেটেড পে হবে, যেখানে আসাম সরকার কদিন আগে ঘোষণা করলো, তাদের জন্য একটা পে স্কেল ঘোষণা করলো। झारखंड করেছে, বিহার করেছে, সব রাজ্য পারে, আমাদের রাজ্য পারে না, এটা হতে পারে না। তবে আমি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা রমিউল ইসলাম শেখ আপনাকে বলবো, আমি জানি না আপনি রক্ত মাংসে গড়া মানুষ কিনা। যদি রক্ত মাংসে গড়া মানুষ হন, প্যারা টিচারদের ভালো চান, তাহলে ইমিডিয়েট কালকে পদত্যাগ করুন। আপনি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করুন। সভাপতি পদের যোগ্যতা আপনার নেই। একটা স্ট্যাম্প প্যাড নিয়ে আপনি বিভিন্ন জায়গায় লিখবেন, সেটা হতে পারে না। আজকে বাধ্য হয়েছি ফুটপাতে বসে ডিম বিক্রি করতে, ডিম চালিয়ে সংসার চালাই। আজকে অনেক ভেবেছিলাম অন্তত এই 2021 সালের বিধানসভার প্রাক্কালে আমি হয়তো ভেবেছিলাম যে একটা ভালো মানের একটা কনসোলিডেটেড পে অন্তত সরকার ঘোষণা করবে এবং যার দ্বারা আমাদের জীবনটা ঠিকঠাকভাবে চলবে। বহু প্যারা টিচারের অবস্থা খারাপ। আমি শুধু ডিম বিক্রি করি তা নয়, অনেকে ইটভাটায় কাজ করে, সবজি বিক্রি করে, মাটি কাটে, অনেকে অনেক কিছু করে। অনেক কষ্টে চলছে পার্শ্ব শিক্ষকদের জীবন। তাই আপনারা যারা তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষকরা আছেন, আপনাদের একটা রিপারকেশন চাইছি, আপনারা একটা প্রতিক্রিয়া চাইছি। ইমিডিয়েট আগামীকাল তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যত নেতারা আছেন, মানবদা থেকে শুরু করে, মলয়দা থেকে শুরু করে, শহীদুলদা থেকে শুরু করে, রূপেশ বসু থেকে শুরু করে, বিকাশদা থেকে শুরু করে, আপনারা তৃণমূল করতে পারেন সেটা আলাদা ব্যাপার, রাজনীতিটার সঙ্গে প্যারা টিচারদের এই পেশাটাকে যোগ করলে হবে না। আমার জ্ঞান দেওয়ার ভাষা নেই, আমি কিন্তু জ্ঞান দিতে চাইছি না দাদা আপনাদের। শুধু আমি এইটুকু বলবো, আপনি আপনার অন্তত রমিউলদা আপনি আপনার সভাপতি পদ ত্যাগ করুন, পদত্যাগ করুন, তাহলে আমরা খুব আনন্দ পাবো। আমরা যদি কিছু নাও নিয়ে আপনি পদত্যাগ করুন এই মুহূর্তে, খুব তাড়াতাড়ি আপনি আপনার সভাপতি পদ পদত্যাগ করুন। এখানে থাকার যোগ্যতা আপনার নেই। আসিফ ইকবাল বিশ্বাস, কি করছেন আপনারা? পারলে এই 4-5 দিন পরেই আমাদের ভোট ঘোষণা হয়ে যাবে। এই 5 দিনের মধ্যে যদি বেতন বৃদ্ধির সংক্রান্ত অর্ডার বা কনসোলিডেটেড পে ঘোষণা করতে পারেন, তাহলে আপনাদের স্যালুট জানাবো। আর যদি না পারেন, তাহলে ধিক্কার জানাবো। শুধু না, পিঠটাও বাজবে কিনা আপনাদের সেটা দেখতে পারবেন পরবর্তীকালে। আমি আপনাদের হুমকি দিচ্ছি না, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। শুধু তাই নয়, দেয়ালটা ভেঙে আমি একবারে দেয়ালের ভিতরে ঢুকে গেছি। আমার অবস্থা খুবই খারাপ, আর আজকে প্রচণ্ড কষ্ট পেলাম। তবে আমি এখনও আশাবাদী, 5-6 দিন বাকি আছে, আপনারা চেষ্টা করুন। যদি না পারেন, এই তৃণমূলের এই পদে থাকার কোনো যোগ্যতা আপনাদের নেই। যারা তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ববর্গ আছেন, আপনারা আপনাদের এই তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সমস্ত পদ থেকে নিজেদের অব্যাহতি দিন এবং পদত্যাগ করুন, পদত্যাগ করুন, পদত্যাগ করুন। নমস্কার, আমি গৌতম কর্মকার, নদিয়ার তাহেরপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের একজন পার্শ্ব শিক্ষক। आज के बाध्य हलाम एक अडियो करते सारा दिन धरे आज के सुबोध मल्लिक स्कोयर सेखाने गिये नबान्न अभियानेर जन्य जमायत होयेछिलाम। सेखाने पुलिशेर नाटकटा भालोई देखलाम। तारपरे जेभावे पुलिश চ্যাংদোলা করে সমস্ত প্যারা টিচারদের লাঠিচার্জ করলো এবং নিয়ে গেল, তার জন্য আমি পুলিশকে ধিক্কার জানাই। এরপরে বলি আজকে তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষক নেতা যারা আছেন, রোমিও ইসলাম শেখ, গোপাল দেবনাথ, রূপেশ বসু, আপনারা আনন্দ পেয়েছেন নাকি দুঃখ পেয়েছেন আমি ঠিক জানি না। তবে এইটুকু বলবো যারা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতারা আছেন তারা কি এখন বসে থাকবেন ঘরে? আপনারা কি বসে থাকবেন? আপনারা কি সরকারের বিরুদ্ধে পথে নামবেন না? আপনারা কি কোনো ব্যবস্থা করবেন না? আজকে তো মুখ্যমন্ত্রী বাজেটে সেই পুরনো কাসন্দি ঘাটল, অর্থাৎ 2019 সালে যে 3% ইনক্রিমেন্ট আর 3 লাখ টাকা গ্র্যাচুইটি দেওয়ার কথা ছিল সেটাই উনি ঘোষণা করলেন। আমাদের জন্য তো আলাদা কোনো কিছু বেতন বৃদ্ধি বা বেতন কাঠামোর কোনো কথাই ঘোষণা করলেন না। আমরা তো এইটুকু জানছিলাম যে আমাদের জন্য একটা বেতন কাঠামো না হোক অন্তত একটা ভালো মানের কনসোলিডেটেড পে হবে, যেখানে আসাম সরকার কদিন আগে ঘোষণা করলো, তাদের জন্য একটা পে স্কেল ঘোষণা করলো। ঝাড়খণ্ড করেছে, বিহার করেছে, সব রাজ্য পারে, আমাদের রাজ্য পারে না, এটা হতে পারে না। তবে আমি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা রমিউল ইসলাম শেখ আপনাকে বলবো, আমি জানি না আপনি রক্ত মাংসে গড়া মানুষ কিনা। যদি রক্ত মাংসে গড়া মানুষ হন, প্যারা টিচারদের ভালো চান, তাহলে ইমিডিয়েট কালকে পদত্যাগ করুন। আপনি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করুন। সভাপতি পদের যোগ্যতা আপনার নেই। একটা স্ট্যাম্প প্যাড নিয়ে আপনি বিভিন্ন জায়গায় লিখবেন, সেটা হতে পারে না। আজকে বাধ্য হয়েছি ফুটপাতে বসে ডিম বিক্রি করতে, ডিম চালিয়ে সংসার চালাই। আজকে অনেক ভেবেছিলাম অন্তত এই 2021 সালের বিধানসভার প্রাককালে আমি হয়তো ভেবেছিলাম যে একটা ভালো মানের একটা কনসোলিডেটেড পে অন্তত সরকার ঘোষণা করবে এবং যার দ্বারা আমাদের জীবনটা ঠিকঠাকভাবে চলবে। বহু প্যারা টিচারের অবস্থা খারাপ। আমি শুধু ডিম বিক্রি করি তা নয়, অনেকে ইটভাটায় কাজ করে, সবজি বিক্রি করে, মাটি কাটে, অনেকে অনেক কিছু করে। অনেক কষ্টে চলছে পার্শ্ব শিক্ষকদের জীবন। তাই আপনারা যারা তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষকরা আছেন, আপনাদের একটা রিপারকেশন চাইছি, আপনারা একটা প্রতিক্রিয়া চাইছি। ইমিডিয়েট আগামীকাল তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যত নেতারা আছেন, মানবদা থেকে শুরু করে, মলয়দা থেকে শুরু করে, শহীদুলদা থেকে শুরু করে, রূপেশ বসু থেকে শুরু করে, বিকাশদা থেকে শুরু করে, আপনারা তৃণমূল করতে পারেন সেটা আলাদা ব্যাপার, রাজনীতিটার সঙ্গে প্যারা টিচারদের এই পেশাটাকে যোগ করলে হবে না। আমার জ্ঞান দেওয়ার ভাষা নেই, আমি কিন্তু জ্ঞান দিতে চাইছি না দাদা আপনাদের। শুধু আমি এইটুকু বলবো অন্তত রমিউলদা আপনি আপনার সভাপতি পদ পদত্যাগ করুন, তাহলে আমরা খুব আনন্দ পাবো। আমরা যদি কিছু নাও নিয়ে আপনি পদত্যাগ করুন এই মুহূর্তে, খুব তাড়াতাড়ি আপনি আপনার সভাপতি পদ পদত্যাগ করুন। এখানে থাকার যোগ্যতা আপনার নেই। আসিফ ইকবাল বিশ্বাস, কি করছেন আপনারা? পারলে এই 4-5 দিন পরেই আমাদের ভোট ঘোষণা হয়ে যাবে। এই 5 দিনের মধ্যে যদি বেতন বৃদ্ধি সংক্রান্ত অর্ডার বা কনসোলিডেটেড পে ঘোষণা করতে পারেন তাহলে আপনাদের স্যালুট জানাবো, আর যদি না পারেন তাহলে ধিক্কার জানাবো। শুধু না, পিঠটাও বাজবে কিনা আপনাদের সেটা দেখতে পারবেন পরবর্তীকালে। আমি আপনাদের হুমকি দিচ্ছি না, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, শুধু তাই নয়, দেয়ালটা ভেঙে আমি একবারে দেয়ালের ভিতরে ঢুকে গেছি। আমার অবস্থা খুবই খারাপ, আর আজকে প্রচণ্ড কষ্ট পেলাম। তবে আমি এখনও আশাবাদী, 5-6 দিন বাকি আছে, আপনারা চেষ্টা করুন। যদি না পারেন, এই তৃণমূলের এই পদে থাকার কোনো যোগ্যতা আপনাদের নেই। যারা তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ববর্গ আছেন, আপনারা আপনাদের এই তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সমস্ত পদ থেকে নিজেদের অব্যাহতি দিন এবং পদত্যাগ করুন।